वेलकम एवरीवान वेलकम टू योर चैनल जॉब जेनिक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण सरकारी चाकरिर विज्ञप्ति निये उपस्थित होयेछि। बंधुरा राज्येर एकटी जेला थेके आपनादेर नतून करे फैमिली एंड वेलफेयर डिपार्टमेंटे नियोगेर विज्ञप्ति प्रकाश करा होयेछे। हाँ बंधुरा राज्येर एकटी जेला थेके तत्काल भित्तिक आपनादेर एई नियोगटी करा होच्छे एबं किछु शून्य पदे नियोग करा होच्छे। तो कोन जेला थेके नियोग करा होच्छे, किभाबे आपनारा आवेदन करबेन, समस्त किछु डिटेल्स एई भिडियोते जानिये देबो। भिडियो डिटेल्से जाओयार आगे आपनादेर काछे एकटी छोट्ट अनुरोध थाकबे, अवश्यई जोदि आमादेर चैनेले प्रथमबार भिजिट करे थाकेन चैनलटिके साबस्क्राइब करे अल बेल आइकनটি বাজিয়ে রাখুন যে কোনো রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা রাজ্যের একটি জেলা থেকে তৎকাল ভিত্তিক আপনাদের ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নতুন করে স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং যেই জেলায় এখানে নিয়োগ করা হচ্ছে সেই জেলা চাকরি প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই। सर्वप्रथम आपनादेर एप्लीकेशन फर्मटा देखिए दिच्छी। देखते पाच्छेन एखाने एप्लीकेशन फर्मे किन्तु आपनादेर ब्लॉक लेटारे समस्त किछु फिलआप करते होबे, जेखाने आपनार नाम, आपनार पितार नाम, एछाड़ा आपनादेर परमानेंट एड्रेस, देखते पाच्छेन एखाने पोस्ट अफिस नेम, समस्त किछु डिटेल्स एखाने भालो करे फिलआप करे देबेन। फिलआप करार पर नीचेर दिके देखते पाच्छेन एखाने आपनार सिगनेचार करते होबे एबं आपनार डेट ओ प्लेस अवश्यई लिखे देबेन। लेखार पर एई फर्मटी निये निर्दिष्ट एड्रेसे आपनादेर उपस्थित थाकते होबे। इंटरव्यूर माध्यमे नियोग करा हच्छे, वाकिंग इंटरव्यूर माध्यमे आपनादेर नियोग करा होबे एबं कोनो रकम आवेदन मूल्य लागबे ना। तो कोन জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, কোন কোন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা এখানে যে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, প্রথম রয়েছে আপনাদের যে শূন্য পদটি সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 4টি শূন্য পদ রয়েছে এবং এখানে 17,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে অর্থাৎ কেমিস্ট্রি, বায়োলজি প্রভৃতি সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে যদি বন্ধুরা আপনাদের মেডিকেল ল্যাবরেটরির ওপর কোনো কোর্স করা থাকে তাহলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। আবারও বলে দিচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ হচ্ছে 4টি শূন্য পদ রয়েছে, 17,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। এখানে উচ্চ মাধ্যমিকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, যে ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রভৃতি সাবজেক্ট আপনাদের থাকতে হবে। সঙ্গে আপনাদের মেডিকেল টেকনোলজিস্টের ওপর কোনো যদি কোর্স করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট যে শূন্য পদটি নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মলিকুলার বায়োলজিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যে ক্ষেত্রে 2টি শূন্য পদ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই 40,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি লাগবে ইন মলিকুলার বায়োলজি, এছাড়া অন্যান্য সাবজেক্টের ওপর এবং যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে অগ্রাধিকার পেয়ে যাবেন। তাহলে মলিকুলার বায়োলজির ক্ষেত্রে কী লাগছে, 2টি শূন্য পদ রয়েছে, মাস্টার ডিগ্রি লাগছে মলিকুলার বায়োলজি, এছাড়া অন্যান্য সাবজেক্টের ওপর দেখতে পাচ্ছেন বায়োলজির বিভিন্ন সাবজেক্ট দেওয়া রয়েছে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার পাবেন এবং 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি করা হচ্ছে। কিন্তু নিচের পোস্টটিতে আপনারা অনেকেই প্রায় আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে এবং আপনাদের সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ল্যাবরেটরি টেকনিশিয়ানের ওপর কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এবং 17,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে। তো অবশ্যই যারা আমাকে আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে কমেন্ট করতেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন যদি এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করে। দেখতেই পাচ্ছেন আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিয়োগ করা হয়েছে এবং এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 14 জুন 2021। মেমো নাম্বারটি আপনাদের শো করছে। বন্ধুরা যদি আপনারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে না চান বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। ভবিষ্যতে আপনার জেলার যে কোনো রকম সরকারি বেসরকারি চাকরির আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 24 জুন আপনাদের ইন্টারভিউটি হবে, অর্থাৎ হাতে কিন্তু বেশি সময় নেই। 24 জুন দুপুর 12টা থেকে কিন্তু ওয়াকিং ইন্টারভিউটি হবে। কোথাও কিছু অ্যাপ্লাই করতে হবে না, নিচের ফর্মটিকে ফিলআপ করবেন, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট ও জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের উপস্থিত থাকতে হবে। অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা আপনাদের 3 মাসে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে এটি পার্মানেন্ট হতেও পারে। আবারও বলছি এখন কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে কিন্তু এই অফিসিয়াল অ্যাড্রেসে দেখতেই পাচ্ছেন। তো নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নোটিশটি ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা 24/6/2021 কিন্তু ইন্টারভিউটি হবে। ইন্টারভিউটি কোথায় হবে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দেখাই আছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিসে, এখানে আপনার কিন্তু আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে বিলং না করলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ডকুমেন্টস লাগবে পরিষ্কার ভালোভাবে লেখা আছে। এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ও জেরক্স কপি অবশ্যই নিয়ে নির্দিষ্ট অ্যাড্রেসে উপস্থিত থাকবেন 24/6/2021 এবং সকাল দেখতে পাচ্ছেন সকাল কিন্তু 10টা থেকে ইন্টারভিউটি শুরু হয়ে যাচ্ছে, দুপুর 12টা পর্যন্ত চলবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার। তো নিচের দিকে চলে আসবেন, এই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবেন, সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং নির্দিষ্ট ডেটে উপস্থিত থাকবেন এবং ওপরে অবশ্যই লিখে দেবেন যে আপনি কোন পজিশনে আবেদন করছেন এবং একটি মুখবন্ধ খামের মধ্যে ওপরে অবশ্যই লিখে দেবেন যে কোন পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তো আশা করি বন্ধুরা যারা আলিপুর দুয়ার থেকে আপনারা কমেন্ট করতেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে লেগেছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং এই ডিস্ট্রিক্ট থেকে বিলং না করে থাকলে আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করুন যাতে আপনাদের ডিস্ট্রিক্টের যে কোনো রকম চাকরির আপডেট উঠে আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।